আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরও দুইটা নতুন গাণিতিক সমস্যা সলভ করব। এখানে আমাদের প্রথম প্রশ্নে বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 0.526 এটিএম চাপে 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হয়। তো এখানে আমাদের তাপমাত্রা টি এর মান দেওয়া আছে, চাপ পি এর মান দেওয়া আছে এবং গ্যাসের ভর দেওয়া আছে। তো যেহেতু আমাদের যে ভরটা দেওয়া আছে এবং নাইট্রোজেন গ্যাসের কথা উল্লেখ আছে, আমাদের কিন্তু নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা দেওয়া নেই। তো যে আয়তন নির্ণয় করার জন্য বা পি ভি ইকুয়াল টু এনআরটি সূত্রে এন এর মানটা আমাদের প্রয়োজন হয়। তো সেই এন এর মানটা সরাসরি দেওয়া নেই, কিন্তু এন নির্ণয় করার একটা ক্লু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে এন এর মানটা নির্ণয় করে নিব, এরপরে সেই মানটা ব্যবহার করে আমরা গ্যাসের আয়তন ভি এর মান নির্ণয় করব। তাহলে যেই মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা সাইডে লিখে নিচ্ছি। টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে 27 প্লাস 273 কেলভিন ইকুয়াল টু 300 কেলভিন। চাপ পি ইকুয়াল টু 0.526 এটিএম এবং ডাব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে 15 গ্রাম। এন নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কোনো গ্যাসের মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, যেখানে ডাব্লিউ হচ্ছে গ্যাসের যে ভর সেটা আর এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। তো ডাব্লিউর মান দেওয়া আছে কত, 15 গ্রাম। এখন এম নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত, এম ইকুয়াল টু, যেহেতু নাইট্রোজেন এক পরমাণু নাইট্রোজেনের ভর হচ্ছে 14, তাহলে 14 ইন্টু 2 গ্রাম ইকুয়াল টু 28 গ্রাম, 0.536 মোল। তাহলে এটা হচ্ছে আমাদের এই 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা, 0.536 মোল। এখন এই মানটা ব্যবহার করে বাকি মানগুলোর সাহায্যে আমরা গ্যাসের আয়তন ভি এর মান নির্ণয় করব। তো আমরা জানি সূত্র হচ্ছে পি ভি ইকুয়াল টু এন আর টি। যেহেতু আমরা ভি এর মান নির্ণয় করব, ভি ইজ ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই পি। এন এর মান আমরা নির্ণয় করলাম এখানে 0.536, আর এর মান 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন, টি এর মান হচ্ছে 300 কেলভিন ডিভাইডেড বাই পি বা চাপের মান হচ্ছে 0.526 এটিএম, 25.068 লিটার। এখানে কিন্তু আমরা আয়তনটা লিটার এককে পাবো, যেহেতু আমরা মোলার গ্যাস ধ্রুবকের একক ব্যবহার করেছি লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো এটাই হচ্ছে আমাদের এই প্রথম অঙ্কের সমাধান। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0.526 এটিএম চাপে 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 25.068 লিটার। আমরা এখন দ্বিতীয় অঙ্কটা সলভ করছি। দ্বিতীয় অঙ্কে প্রশ্নে বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 95 কিলো প্যাসকেল চাপে 250 মিলিলিটার কোনো গ্যাসের ভর 0.2 গ্রাম হয়, গ্যাসের আণবিক ভর কত। তো এখানে আমরা সেম আণবিক ভর কত জানি না, তো আণবিক ভর নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এন বা মোল সংখ্যার মানটা নির্ণয় করতে হবে। সেই মোল সংখ্যার মান ব্যবহার করে আমরা বলতে পারবো যদি এত মোল গ্যাসের ভর 0.2 গ্রাম হয় তাহলে এক মোল গ্যাসের ভর কত হবে। আর আমরা জানি এক মোল গ্যাসের ভর মানে সেই পদার্থের আণবিক ভর। তো এখানে প্রথমে দেওয়া আছে তাপমাত্রা টি ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিন স্কেলে আমরা কনভার্ট করলে 30 প্লাস 273 কেলভিন ইকুয়াল টু 303 কেলভিন। এরপরে চাপ পি ইকুয়াল টু 95 কিলো প্যাসকেল। তো কিলো প্যাসকেল একক থেকে আমরা এটিএম এককে কনভার্ট করব, এই জন্য এটাকে 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করব। যেহেতু 1 এটিএম ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল, তো এ কারণে এটাকে এটিএমে কনভার্ট করতে হলে আমরা ওই মানটা দিয়ে ভাগ করে থাকি, 0.938 এটিএম। এবং গ্যাসের আয়তন ভি ইকুয়াল টু দেওয়া আছে 250 মিলিলিটার। একইভাবে আমরা এই আয়তনটাকেও লিটারে কনভার্ট করব, 250 ডিভাইডেড বাই 1000 লিটার ইকুয়াল টু 0.25 লিটার। এবং মোলার গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু হচ্ছে 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। যে রাশিগুলোর মান দেওয়া ছিল এবং আমরা যেগুলো কনস্ট্যান্ট মান সবগুলো আমরা লিখে নিলাম, এখন আমরা হচ্ছে এই মানগুলো ব্যবহার করে এন বা মোল সংখ্যা নির্ণয় করব। তো আমরা এখন আদর্শ গ্যাস সমীকরণটা ব্যবহার করব। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পি ভি ইজ ইকুয়াল টু এন আর
टी एखान थेके आमरा एन एर मान निर्णय करब तो एन इक्वाल टू हबे पी वि डिवाइडेड बाई आर टी तो एखाने पी एर मान आमरा पेयेछिलाम 0.938 एटीएम वि एर मान 0.25 लिटार आर एर मान 0.082 लिटार एटीएम पर मोल पर केल्विन एवं टी एर मान होच्छे 303 तो एखाने ए वैल्यूटार मान आसछे 9.427 इंटू 10⁻³ मोल अर्थात एखाने 30 डिग्री सेलसियस तापमात्रा एवं 95 किलो पैस्केल चापे 250 मिलीलिटार कोनो गैसेर मोल संख्या होच्छे 9.427 इंटू 10⁻³ मोल তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি এতটুকু পরিমাণ গ্যাসের ভর 0.2 গ্রাম তাহলে এক মোল গ্যাসের ভর কতটুকু হবে 21.2 গ্রাম এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার তো আমরা বলতে পারি যে কোনো গ্যাসের ভর যদি ওই তাপমাত্রা চাপে 0.2 গ্রাম হয় তাহলে গ্যাসের আণবিক ভর হচ্ছে 21.2 গ্রাম তো এই ছিল আজকে আমাদের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য